বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি খতিয়ান, সে খতিয়ানের মধ্যে অনেক মালিক থাকে, অর্থাৎ একটি খতিয়ানের মধ্যে একাধিক মালিক যখন থাকে, তখন সেই খতিয়ান থেকে যখন আপনি খাজনা দিতে যাবেন, তখন কিভাবে খাজনা দিবেন কিংবা কিভাবে খাজনা দিলে আপনার সুবিধা হবে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সর্বপ্রথম আপনাদেরকে আমি কয়েকটা পর্চা দেখাচ্ছি, খতিয়ান দেখাচ্ছি, সেটা হচ্ছে সিএস। এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে সিএস, হ্যাঁ, এটা হচ্ছে সিএস খতিয়ান। এই যে একটি দেখছেন, সেটা হচ্ছে এসএ খতিয়ান, এটা হচ্ছে এসএ খতিয়ান। তারপরে যেটা দেখবেন সেটা হচ্ছে আরএস খতিয়ান। এবং প্রতিটা খতিয়ানের মধ্যে আপনারা দেখবেন যে মালিকানা কিন্তু অনেক জন। দেখেন, একটি খতিয়ানের মধ্যে কিন্তু একটি মালিক দেওয়া নাই, দেখা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে এইভাবে অনেকগুলো মালিক দেখা যাচ্ছে যে একটি খতিয়ান। খতিয়ান নাম্বার কিন্তু একটি, যে একটি খতিয়ান, এর মধ্যে এক অনেকগুলো নাম। এখানে দাগ আছে, কয়টা দাগ দেখা যাচ্ছে, অপর যেটি যেহেতু আরএস খতিয়ান, অপর যেটা দাগ থাকবে, দাগও দেখা যাচ্ছে অনেকগুলি, তাই না, অনেকগুলি দাগ দেখা যাচ্ছে। তাহলে একটি খতিয়ানের মধ্যে যদি অনেকগুলি দাগ থাকে এবং একই খতিয়ানের মধ্যে যদি একাধিক মালিক থাকে, তাহলে আপনি কিভাবে খাজনা দিবেন। এখন এই খতিয়ান অনুসারে যদি আপনি খাজনা দিতে চান, তাহলে কিন্তু সবার খাজনা দিতে হবে, অর্থাৎ দেখা যাচ্ছে সর্বপ্রথম আছে আফতাব ঘং, অর্থাৎ এই আফতাব ঘং হিসাবে সবার খাজনা পরিশোধ করতে হবে যখন আপনি এই পর্চা অনুসারে বা খতিয়ান অনুসারে যখন খাজনা দিতে যাবেন। তাহলে আপনি আপনার অংশ, এখন দেখা যাচ্ছে এরকম হয় আমাদের খতিয়ানগুলো যখন হয়, পৈতৃক সম্পত্তি সেখানে যাচ্ছে 7 ভাই 3 বোন সবার নাম চলে আসছে। এখন এই খতিয়ান থেকে আপনারা চাচ্ছেন যে আপনার নামটা আলাদাভাবে নিয়ে নাম খাজনা পরিশোধ করার জন্য। তাহলে যদি আপনার নামে শুধুমাত্র আপনার অংশটুকু, এখানে কিন্তু একটি কথা বলে দিই যে এই খতিয়ানগুলোর মধ্যে কার কতটুকু অংশ এটা কিন্তু লেখা আছে। দেখেন আপনি, এই যে অংশগুলো কিন্তু লেখা আছে, কার কতটুকু অংশ। এখন খতিয়ানের মধ্যে যখন আপনার নাম আছে, আপনার কতটুকু অংশ সেটা আছে, তাহলে আপনি কেন পুরো সম্পত্তির খাজনা দিতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি তো আরএস খতিয়ান কিংবা সিটি খতিয়ানে এখন আমি খাজনা দিতে যাব, এখন এই খতিয়ানের মধ্যে আমার সাথে আরও অনেকের নাম চলে আসছে, দেখা যাচ্ছে আমার ভাই আসছে, ভাতিজা আসছে, কিংবা যাচ্ছে গ্রামের অন্য লোকজন চলে আসছে এই খতিয়ানে, তো আমি এখন আলাদাভাবে আমার নামে খাজনা দিতে পারছি না, এখন আমি আলাদাভাবে আমার অংশটুকুর শুধু খাজনা দিতে চাই। তাহলে আমি যদি শুধু আমার অংশটুকুর খাজনা দিতে যাই, তাহলে আমি কীভাবে খাজনা দিব, এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন। তো আজকে উকিল বাড়ি আইনসভা কেন্দ্র ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাদের সাথে আছি। তো আজকে বলে দেব যে খতিয়ানে একাধিক মালিক থাকলে তাহলে আপনি আপনার অংশটুকুর খাজনা কিভাবে দিবেন, সে বিষয় নিয়ে আজকে সমাধান দিব ইনশাল্লাহ। যারা এরকম সমস্যায় আছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি আমার এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এই প্রবলেমটি বাংলাদেশে সবচেয়ে বেশি যেসব এলাকাতে আপনার আরএস রেকর্ড অনুসারে চলছে, আরএস রেকর্ডে বেশিরভাগই একাধিক মালিকদের নাম থাকে, তাদের অংশটা লেখা থাকে। অংশ দেখেন এখানে লেখা আছে 3 আনা 5 গুণ্ডা 2 করা, তারপরে দেখা যাচ্ছে 1 আনা 10 গুণ্ডা 3 করা, এরকম দেখেন এখানে আনার ভাঙা আছে, আনা আনা আপনারা বুঝে, আমি তো আনা নিয়ে একটি ভিডিও করেছি, আনা গন্ডা করা এইগুলো নিয়ে কিন্তু একটি ভিডিও করেছি, সেটা নিশ্চয় আপনারা দেখেছেন এবং এটা বিষয়ে বুঝতে পেরেছেন। তাহলে এখানে যেখানে আফতাবউদ্দিন তার হচ্ছে 3 আনা 5 গুণ্ডা সম্পত্তি, তাহলে সে 3 আনা 5 গুণ্ডা সম্পত্তির মালিক সে রেকর্ড অনুসারে। এখন সে যদি খাজনা দিতে যায় তাহলে তার 16 আনার খাজনা দিতে হবে, পুরা সম্পত্তির খাজনা দিতে হবে। তাহলে আপনি খাজনা দিলে অন্য সবাই কিন্তু সুবিধা পেয়ে যাবে। তাহলে আপনি চাচ্ছেন যে শুধুমাত্র আপনার অংশটুকুর খাজনা দেওয়ার জন্য, তাহলে কীভাবে দেবেন। এক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অংশটুকুর জন্য আপনি নামজারির আবেদন করবেন। আপনি এই রেকর্ড অনুসারে, সর্বশেষ যে রেকর্ড, এই রেকর্ড অনুসারে আপনি এসএলএন মহোদয়ের কাছে আপনি নামজারির আবেদন করবেন আপনার অংশটুকু। এখন এখানে 1 আনা 5 গুণ্ডা সম্পত্তি দেখা যাচ্ছে, সে অনুসারে ওনার সম্পত্তি যেটুকু আসে হিসাব করে ওইটুকু তিনি আবেদন করবে এসএলএন মহোদয়ের কাছে। তখন এসএলএন মহোদয়ের কাছে আবেদন করবে, তখন এসএলএন মহোদয় এই পর্চা দেখে, এই খতিয়ানটা দেখে দেখবে যে হ্যাঁ, সে তো এতটুকু অংশের মালিক, তাহলে সে এতটুকু অংশের মালিক যেহেতু তাকে নামজারি আবেদন মঞ্জুর করে দিবে। তাহলে নামজারি আবেদন যখন মঞ্জুর করে দিবে, তখন আপনার নামে আলাদা হোল্ডিং পড়বে,
আপনার নামে আলাদা যৌথ হবে, আলাদা হোল্ডিং হবে, তখন আপনি সেই যৌথ সেই হোল্ডিং অনুসারে আপনি আপনার অংশটুকুর খাজনা পরিশোধ করতে পারবেন। তাহলে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে খতিয়ানের মধ্যে যদি অনেক মালিক থাকে এবং সেখানে যদি অনেকগুলি ধাক থাকে এবং সেখানে যদি আপনি শুধুমাত্র আপনার অংশটুকুর খাজনা পরিশোধ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই খতিয়ান অনুসারে আপনার অংশটুকুর জন্য নামজারি আবেদন করতে হবে। তারপর আপনার নামজারি যখন হয়ে যাবে, আলাদা হোল্ডিং হবে, তখন আপনি সেই হোল্ডিং অনুসারে আপনি খাজনা পরিশোধ করবেন। তাহলে আর সবার খাজনা দিতে হবে না, আপনি শুধু আপনার অংশটুকু খাজনা দিতে পারবেন। এতে অনেক সুবিধা আছে, আপনি আপনার সম্পত্তি যে কোনো সময় বিক্রি করতে পারবেন, আপনার নামে আলাদা খতিয়ান তৈরি হলো, আলাদা খতিয়ান হলে আপনি অনেক সুবিধা পেলেন। মানে আপনি এত এত মালিক একসাথে যেখানে ছিলেন সেখান থেকে আপনি সেপারেট হয়ে নিজের নামে আলাদা একটা খতিয়ান হয়ে গেল। সুতরাং যারা রেকর্ড অনুসারে খাজনা দিতে চান তারা অবশ্যই নামজারি করে তারপরে খাজনা দিবেন, তাহলে সম্পত্তিটি নিরাপদ হবে, মালিকানা শক্ত হবে এবং আপনার মালিকানা বুঝতে সহজ হবে এবং এটি হচ্ছে সঠিক নিয়ম। তো উকিল পেন আয়সাতে কেন ফেসবুক পেজে এরকম প্রবলেম যাদের আছে তারা অবশ্যই এটা অনুসরণ করবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সবাই উকিল পেন আয়সাতে কেন ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।